গুড আফটারনুন বন্ধুরা, মকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তা এখন বোধহয় একটা বাজে, হ্যাঁ একটা বাজতে পাঁচ, আর আমি এখন রান্না শুরু করে দিয়েছি। যেহেতু আফটারনুন বুঝতেই পারছো রান্না তো হবেই, তো এখানে পেঁপে, আলু, পটল, কাঁচকলা, বেগুন দিয়ে একটা মাছের ঝোল করব। মাছটা ভেজে নিয়েছি, ওখানে ঢ্যাঁড়স আলু সেদ্ধ করেছি, এখানে মাছের তেল আছে, ওখানে একটা পাঁচমিশালি তরকারি রাখা আছে, আর মুসুর ডাল সেদ্ধ করব, ঠিক আছে। আর ভাত হয়ে গেছে, তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ও তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি, ঠিক আছে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যা, বালিশের ওয়ারগুলো ভরতে গিয়ে দেখছি যে দড়ি পরানো নেই, তাহলে পাশে বালিশগুলো একটু থাক, দড়ি ভরতে হবে, মাথার বালিশগুলো বরং ভরে নিই। এই যে দড়ি ভরতে হবে, এগুলো একটু পরে ভরবো, আগে মাথার বালিশগুলো ভরে নিই। এই সব জিনিস মানে ভরা, তারপরে তোমার খোলা, তারপরে আবার লাগানো, এই কি বলবো, সময় মানে এত লাগে কি আর বলি। এসে গেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওই যে আমি যাব ফ্ল্যাটে যাব, এই যে যাচ্ছি। আমি তো ওখানে খাবো। হ্যাঁ তিনি বললো তাই। হ্যাঁ এই যে এখানে এগুলো ভরে নিই, তোমার যখন আসতে দেরি হচ্ছে সেই জন্য ভাবলাম কি বালিশের ওয়ার্ডগুলো ভরে নিই, কিন্তু মাথার বালিশের ওয়ার্ডগুলো ভরা। লাইভ চ্যানেলে তোমাদের অনেক এই যে একটা হয়েছে, যখন আটটা করে নিই, একটা বাজে, একটা বাজতে পাঁচ, এই তো হয়ে গেছে। আর আমি এখন রান্না শুরু করে দিয়েছি। ওটা বলে তোমার জুতোটা এসেছে, বুঝতেই পারছো রান্না এই মাত্র এলো। তো এখানে ওগুলো সব নিয়ে নিয়েছি, আলু, পটল, ওটা নিয়ে নিয়েছি, বেগুন দিয়ে একটা মাছের ঝোল করব। ও ওটা একটা কি এসেছে ওর অ্যারিস্টোর থেকে, মাছটা ভেজে নিয়েছি এই মাত্র এলো, মানে ঢ্যাঁড়স আলু সেদ্ধ করেছি, এখানে একটা তোমার জুতো এলো, না হ্যাঁ ওটাও নিয়ে নিয়েছি, একটা পাঁচমিশালি তরকারি সব নিয়ে নিয়েছি আমি, রেডি হয়ে গেছি, এবার সেদ্ধ করব। চলো আমি এগুলো ভরে নিলাম, ভরে নিয়ে তারপরে আর ভাত, এই যে মাথার পাশে বালিশ এগুলো রাখা রইলো, তাহলে দড়ি ভরতে হবে বলে এখন হবে না। খুব ভালো লাগবে। হ্যাঁ তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন ফ্ল্যাটে এলাম, ঠিক আছে। তো ছেড়ে দিয়ে উঠে এসেছি না, এখন হাঁপিয়ে গেছি, ভালো লাগবে। বান্টি স্নান টান করে ছাদে গেল, আর তোর স্নান হয়ে গেছে? তিনি এবার স্নান করতে যাবে, কারো ভেসটা তুলে রাখিনি। আর এই যে এটা, এই রিপোর্টটা, আজকে এখানেই খাওয়া দাওয়া করবো ফ্ল্যাটেই। হাওয়ায় উড়ে যাচ্ছিস কেন বাবা? এখানে তোমাদের দাদাভাই এলো, দাদাভাইকে ওখানে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে এলাম, রান্না বান্না করেছি সবই, তারপরে তোমাদের দেখালাম। আর ওইখানে ও খাবে, ওর সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে এসে এখানে এলাম আমি। আর এখানে এসে তিন্নি বললো এখানেই খেয়ে নাও, সেই জন্য আমি ভাবছি তাহলে ঠিক আছে দাঁড়া, তোর বাবাকে আগে সব বুঝিয়ে দিই, তারপরে এখানে একটু বসছি, কিন্তু আর হাঁপিয়ে গেছি, তিনতলা তো অনেকগুলো সিঁড়ি, আর উঠে হাঁপিয়ে গেছি সেই জন্য একটু বসেছি। তো চলো তোমাদের সাথে আর পরে দেখা করছি। ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি বাড়ি।
এসে গেছি বাড়িতে। বন্ধুরা আমার ফ্ল্যাট থেকে আমি চলে এলাম, ফ্ল্যাট থেকে এসে তারপরে এবার সন্ধ্যে দেব। এই পর্দাটা দিয়ে দিই একটু, সন্ধ্যে দেব, এবার সন্ধ্যে দিয়ে রুটি ফুটি করব। তো আমি ফ্ল্যাট থেকে তাড়াতাড়ি করে চলে এলাম, ওই জন্যই যে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে তো আর সন্ধ্যে দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর আজকে তো ওইখানেই ভাত টাত খেয়েছি, ভাত টাত খেয়ে তারপরে একটু রেস্ট টেস্ট নিলাম। ওই কটায় এলাম তখন 4:30 বাজে, তখন এলাম। তো চলো সন্ধ্যে দিই। আর এখন কি বলতো, সন্ধ্যে সময় ঘরগুলো অন্ধকার থাকবে, কেমন একটা লাগে না, খারাপ লাগে পূজোর সময়। সেই জন্য আমি সন্ধ্যে লাগি সবসময় ঢুকে যাই, যাতে করে গিয়ে লাইট টাইট গুলো জ্বালবো, তারপরে সন্ধ্যে টন্ধে দেবো। ঘরগুলো অন্ধকার থাকলে ভালো লাগে না একদম। আমি তো অনেকক্ষণ চলে গেছিলাম, জামা কাপড় গুলো তোলা হয়নি, জামা কাপড় তুলে রেখেছে, দিয়ে এখন পাঠ করবো, সন্ধ্যে দিয়ে তারপরে পাঠ করবো, এখন করবো না। তারপরে চা আমি অবশ্য করবো না, চা তোমাদের দাদাভাই করবে। আর এখানটা দেখো রং করে দিয়েছি, আমাকে বলছে তুমি যা পাচ্ছ তাই করছো, কি করবো। আমার মনে হলো রং করে দিই, সেই জন্য রং করে দিলাম। এই যে জুতো এসছে তার দাদা ভাইয়ে, এখনো খুলে দেখিনি, যাওয়ার সময় রেখে দিয়েই চলে গেছি, ও দেখছি খুলেনি। আমি তো খাবার দাবার রেডি করে রেখে দিয়ে চলে গেছি না, ওই যে এখন টিভি দেখছে, রামপ্রসাদ দেখছে। আর আমি করছি কি বলে, ছাদে যেতে হবে একবার। দেখো এখন 5:30, এখন 6টাও বাজেনি, কিন্তু মনে হচ্ছে কি একদম রাত্রির হয়ে গেছে। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ বাবারি, কি প্রচন্ড গরম, প্রচন্ড গরম। গেছিলাম বরানগর বাজার, আর সে এত ভিড়, এত ভিড়, বাপরে বাপ। আজকে তো সব জায়গায় লাইট দিয়ে দিয়েছে, আর ওপেনিং হচ্ছে সব। আর এই যে হ্যাঁ আলতা সিঁদুর, আমার তার মামারাতে বেরিয়েছিলাম, আলতা সিঁদুর গুলো সব নিয়ে আসলাম। এদিকে ঠাকুরের জামা, ঠাকুরের জামা তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো প্রচন্ড গরম, তো চলো পরে তোমার সাথে দেখা হচ্ছে। এখন বন্ধুরা বসে বসে আমি বালিশের, এই যে ভাই বালিশের কভারগুলো পরাচ্ছি রাত্রির বেলা। দিনের বেলা একদম সময় হচ্ছে না, যার জন্য রাত্রির বেলা এই যে একটা পরানো হয়েছে, আর একটা বাকি আছে, এটা ভরিয়ে নিই। কালকে ব্লগটা শেষ করা হয়নি, আর এসে আর রাত্রিরে না ভালো লাগছিল না, এত গা হাত পা ব্যথা করছিল। আর অনেক কালকে হাঁটা হয়েছে বাজারে, প্রচন্ড মানে কি বলবো, এত ভিড়, এত ভিড়। আর প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলগুলো পার হয়ে হয়ে আসতে হচ্ছে তো, আর প্রচন্ড ভিড় একেবারে। তো যার জন্য এসে মানে যেটা একটুখানি টাইমে আসা যায় সেটা অনেক অনেকটা বেশি টাইম লাগছে। তো যার জন্য আসতে এসে আর মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে এই যে ঠাকুরের জামা কাপড়গুলো সব কিনেছি, তোমাদের দেখাবো আজকে, আজকের ব্লগে সব দেখাবো, ঠিক আছে? তো ফ্যান চালালেই উড়ে যাবে, তো সেই জন্য ব্লগটা শেষ করব। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো থেকো, আর অনেক এনজয় করো, সাবধানতা বজায় রেখে এনজয় করো। আর কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।